Omega, Omega Squared, 1. Get parashuta ko, Omega Squared, 1, minus Omega. Dekho eta ache, eta value find out korte hobe. Abar ekta line na, 1, minus Omega, Omega Squared, minus Omega, Omega Squared, 1, Omega Squared, 1 hoto. Ekhon cholo ager moton, shob gulo ekshathe plus kore dei. Cholo shob ekshathe plus kore dei. Rho 1 e plus kore rakhi. Ekhon dekho tahole ki holo. Shob gulo jodi ekshathe plus kori, tahole 1, minus Omega, plus Omega Squared hoy. আবার এই রো প্লাস করে দেখো তাই হয় 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার আবার এটা তাই হয় দেখো 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার দেখো আগের মতন একই কাজ করেছি আমরা মাইনাস ওমেগা স্কয়ার এটা হলো ওমেগা স্কয়ার 1 1 মাইনাস ওমেগা আমরা কি করছি আগের কাজটাই করেছি এখানে তো লিখবো সাইন নোট R1 dash কিভাবে পেয়েছে R1 plus R2 plus R3 দেখো সব গুলো এটা একটা প্রপার্টি যা বলেছিলাম যেটা মনে রাখো একটা প্রপার্টিস তাহলে দুটো প্রপার্টিস হয়েছে অল কলাম অল রো আর এনি রো আর এনি কলাম 0 তাহলে ভ্যালু অফ দ্য ডিটারমিন্যান্ট উইল বি 0 তাহলে এখন চলো আমরা এটা বলতে পারি এখন আমরা কিন্তু একটা কাজ করতে পারি সেটা হচ্ছে কোন রো কে সেম নাম্বার দিয়ে আমরা ডিভাইড করতে পারি অথবা মাল্টিপ্লাই করতে পারি তাহলে আমরা দেখো এটাকে এই পুরো কলাম পুরো রোটাকে আমরা এটাকে ডিভাইড করতে পারি তাহলে যদি ডিভাইড করি তাহলে অরিজিনাল ডিটারমিনেন্ট এর সাথে মাল্টিপ্লাই হবে দ্যাট মিন্স 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার এটা যদি আমি ডিভাইড করতেছি তাহলে এটা আগে মাল্টিপ্লাই হবে ডিভাইড করলে মাল্টিপ্লাই মাল্টিপ্লাই করলে ডিভাইড তাহলে এখন আমি যেটা ডিভাইড করব তাহলে মাল্টিপ্লাই হবে তাহলে এটা যখন আমি ডিভাইড করব সব 1 হয়ে গেল দেখো 1 এটা দেখো 1 হয় এটা দেখো 1 হয়ে যায় কারণ কি আমি ডিভাইড করেছি এই রো বাই ফার্স্ট রো কে ডিভাইডিং বাই এটা ओके बाकी जा से ताई माइनस ओमेगा डेस्ट ऑफ ओमेगा स्क्वायर 1 1 माइनस ओमेगा देखो हम की करे से हमरा r1 डैश এইবার r1 डैश মানে নিউ রো 1 আমরা কি পেলাম r1 ডিভাইড বাই 1 माइनस ओमेगा প্লাস ओमेगा স্কয়ার দেখো নিউ রো 1 আমরা এটা পেয়েছি অর্থাৎ আগের রো 1 টাকে আমরা এইটা দিয়ে ডিভাইড করেছি তা ডিভাইড করলে যখন আমরা এটা দিয়ে ডিভাইড করতেছি তখন সেটা মাল্টিপ্লাই হবে নিয়ম আছে ডিভাইড করলে মাল্টিপ্লাই হবে আবার যদি আমি মাল্টিপ্লাই করতাম তাহলে ডিভাইড হতো তারপর আমরা ফার্স্ট রো কে ডিভাইড করে দিছি এখানে কিন্তু ম্যাট্রিক্সের মত না ডিটারমিন্যান্ট হলো মাত্র একটা রো বা একটা কলাম এর সেটা ডিভাইড হবে মাল্টিপ্লাই হবে তাহলে এখন এটা করলাম এখন আমার টার্গেট আছে 0 বানানো 1 পেলেই আমরা 0 বানাতে যাব এখন এইটার সাথে এটা মাইনাস করব এটা থেকে এটা কলাম কলাম মাইনাস করব তাহলে দুটো 0 হবে তাহলে আমার এই দুটো সাপেক্ষে এক্সপ্রেশন করা লাগবে না কারণ ওটা 0 নিলে তো টোটালি 0 হয়ে যায় এখন চলো আমরা ওকে লিখে কমপ্লিট করলাম ডিয়ার স্টুডেন্ট এরপরে চলো সামনের দিকে যাই ওকে এখন আসো এটা একটা প্রপার্টি দেখো ডিভাইড করলে মাল্টিপ্লাই হয় তাহলে দেখো 1 আর ওমেগা খেয়াল করো তোমরা ফর্মুলা তো শিখছিলা 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 0 তাহলে যদি 1 আর ওমেগা স্কয়ার এই প্লাসটা রাখি তাহলে কি হয় ওই পাশে কারে নেব তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু মাইনাস ওমেগা যে স্টুডেন্ট তাহলে 1 আর এটা মিলে আমি মাইনাস ওমেগা দেব তাহলে মাইনাস 2 ওমেগা হবে তাহলে ওকে একই সাথে আমরা এই কাজটা করব তাহলে এখন 1 প্লাস ওমেগা স্কয়ার মানে মাইনাস ওমেগা আবার মাইনাস ওমেগা থাকবে কেন বলো তো এই যে দেখো 1 আর ওমেগা স্কয়ার এই যে মিলে মাইনাস ওমেগা তাহলে মাইনাস ওমেগা তো একটা আছে তাহলে দুইটা মাইনাস ওমেগা হয়ে গেল ওকে এটা রাখলাম এনে এখন এটা মাইনাস করব আমরা এই যে এই ভ্যালুটা আমরা ইউজ করেছি এখন এটা মাইনাস করলে এটা 0 হবে কলাম কলাম মাইনাস করতেছি তাহলে ওকে মাইনাস ওমেগা আর মাইনাস ওমেগা স্কয়ার অর্থাৎ মাইনাস করতেছি এটা থেকে এটা মাইনাস এটা থেকে এটা মাইনাস তাহলে এটা থেকে এটা মাইনাস করলে কি হবে আমাদের ওমেগা স্কয়ার মাইনাস 1 হবে ওমেগা স্কয়ার মাইনাস 1 এই দুটোর ভিতরে আমরা মাইনাস করব 0 তাহলে এটা কি হবে ওমেগা স্কয়ার মাইনাস 1 হবে ওমেগা স্কয়ার মাইনাস 1 ওকে এই দুটোর ভিতরে মাইনাস করব মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে 1 প্লাস ওমেগা হয়ে গেল 1 প্লাস ওমেগা বাকি যা আছে তাই 1 1 মাইনাস ওমেগা আমরা কি করেছি আমরা এখানে লিখব দেখো C1 dash new column 1 কিভাবে পেয়েছে C1 minus C2 and C2 dash C2 minus C3 দেখো স্টুডেন্ট দেখো C1
c1 dash কি বার পেলাম c1 minus c2 দেখো এই এটা থেকে এটা মাইনাস করতেছি এটা থেকে এটা মাইনাস করলাম এটা থেকে এটা মাইনাস করলাম এটা এটা মাইনাস করতেছি এটা এটা মাইনাস হয়ে গেল আর এটা থেকে যখন এটা মাইনাস করব তো মাইনাস তো মাইনাসে কি হচ্ছে প্লাস তাহলে এটা মাইনাসে মাইনাসে ফর্মুলা অনুযায়ী মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে দেখো এখন আসো আমরা আরো কিছু কাজ করব এখন সেটা কি কাজ করব অথবা ডাইরেক্ট আমরা মাল্টিপ্লাই করে দিতে পারি ডাইরেক্ট মাল্টিপ্লাই করলে আমাদের একটু বড় হয়ে যাবে এইজন্য আমরা ডাইরেক্ট মাল্টিপ্লাই করব না আর একটু কাজ করে নিয়ে মাল্টিপ্লাই করব এখন দেখো এটা কি হবে -2 ওমেগা এখন দেখো 0 এখন এখান থেকে মাইনাস ওমেগা কমন নেওয়া যায় মাইনাস ওমেগা কমন নিলাম নাও মাইনাস ওমেগা কমন তাহলে মাইনাস ওমেগা কমন নিলে এটা ওমেগা আর 1 থাকে তাহলে ওমেগা প্লাস 1 থাকে ওমেগা প্লাস 1 থাকে মাইনাস ওমেগা কমন নিয়েছে এটা থেকে ওমেগা প্লাস এখানে ওমেগা আর এটা 1 থাকে এটা ফর্মুলা আসে এটা কি ফর্মুলা a স্কয়ার b স্কয়ার 1 তো 1 স্কয়ার দেওয়া যায় তাহলে ওমেগা প্লাস 1 আর ওমেগা মাইনাস 1 দিলাম এখন এখানেও দেখো ফর্মুলা পড়ে যায় এটা 0 থাক এখানে ফর্মুলা 1 প্লাস অর্থাৎ ওমেগা ওমেগা প্লাস 1 আর ওমেগা মাইনাস 1 a স্কয়ার b স্কয়ার ফর্মুলা a স্কয়ার b স্কয়ার ফর্মুলা ওমেগা প্লাস 1 একটু ব্যালেন্স করে দিলাম আর কিছু না বাকি যা আছে তাই 1 1 মাইনাস ওমেগা দে স্টুডেন্ট দেখো এখন আমরা এই কলামকে ডিভাইড করব কারণ 0 কে তো যে কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যায় আমরা এটা দিয়ে ডিভাইড করব এটা দিয়ে ডিভাইড করব এটাকে আবার আমরা একই জিনিস এটা দিয়ে ডিভাইড করব তাহলে ডিভাইড করলে মাল্টিপ্লাই হবে এখন নিয়ম আছে ডিভাইড করলে মাল্টিপ্লাই হবে মাইনাস 2 ওমেগা তাহলে আমরা কি পেলাম এটা এটাকে এটা ডিভাইড করছি ওমেগা প্লাস 1 এই কলামটাকে এটা দিয়ে ডিভাইড করছি ওমেগা প্লাস 1 দ্য স্টুডেন্ট এখন এটাকে যখন ডিভাইড করতেছি আমি কলাম c1 কে ডিভাইড করতেছি তাহলে তখন আমরা কি থাকবে 0 0 থাকবে কারণ এটা দিয়ে 0 এর ডিভাইড করলে তো একই এটা দিয়ে ডিভাইড করলে মাইনাস ওমেগা আর এটা আছে ওমেগা মাইনাস 1 এখন এখানে ডিভাইড করতেছি দেখো এখানে যদি ডিভাইড করি তাহলে ওমেগা ওমেগা মাইনাস 1 দ্য স্টুডেন্ট এটা 1 হয়ে গেল আর বাকি যা ছিল তাই 1 1 মাইনাস ওমেগা আমরা কি করেছি লিখলে লিখতে পারি c1 ড্যাশ ইকুয়ালস টু c1 1 প্লাস ওমেগা ডিভাইড করছি আর c2 ড্যাশ এটা কি পেলাম c2 ডিভাইডেড বাই 1 প্লাস ওমেগা n তারপর এটা অ্যাপ্লাই করছি আমরা c1 ড্যাশ কিভাবে পেয়েছি c1 টাকে আমরা এটা ডিভাইড করেছি c2 ড্যাশ কিভাবে পেয়েছি c2 প্রত্যেকটাকে আমরা ডিভাইড করছি এটা ডিভাইড হলে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে এখন আমরা এক্সটেনশন করব এটা সব এটা বাদ যাবে এটা বাদ যাবে ওকে এখন এটা আবার হোল স্কয়ার হয়ে গেছে তার একটু লিখব চলো এটা যে হোল স্কয়ার হয়ে গেছে তাকেও একটু লিখতে হবে তারপরে ওইটার কাজ করতে হবে দেন এবার শুধু এক্সটেনশনটা করে দিলে আমাদের হয়ে গেছে এখন দেখো দে স্টুডেন্ট তাহলে এখন এটা হলো এটা হোল স্কয়ার হয়ে গেল মাইনাস 2 ওমেগা এটা হোল স্কয়ার লিখে দেনা আমরা ওমেগা প্লাস 1 হোল স্কয়ার এখন দেখো এটার আবার ভ্যালু বসাই দিব আমরা এবার এক্সপেনশন করতেছি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখো আমরা এক্সপেনশন করতেছি এটা 1 টা প্রথমে লিখতে হবে লেখার পরে এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে তাহলে মাইনাস ওমেগা এটা যখন করব তখন কিন্তু ফর্মুলা আছে মাইনাসের ফর্মুলা এটা মাইনাস আছে ফর্মুলা ওকে সেকেন্ড ব্র্যাকেট আরো তাহলে ব্র্যাকেট লাগবে আমাদের তো থার্ড ব্র্যাকেট লাগবে তাহলে দেখো থার্ড ব্র্যাকেট এটা এটা মাইনাস হোল স্কয়ার হয়ে যায় একই জিনিস ওমেগা মাইনাস 1 হোল স্কয়ার দেখো ওমেগা মাইনাস 1 হোল স্কয়ার এটা মাল্টিপ্লাই ফর্মুলা মাইনাস থাকে এখন এখন দেখো এইটা মানে আমরা মাইনাস ওমেগা লিখতে পারি খেয়াল করো বাবারা যে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মানে কিন্তু ছিল 0 তাহলে আমরা কি করব 1 প্লাস ওমেগা ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার তাহলে আমরা y এটা করব তো মাইনাস ওমেগা স্কয়ার দেব তাহলে মাইনাস 2 ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার দেখো এটা করব দিয়ে দিলাম মাইনাস ওমেগা স্কয়ার এটা ভ্যালু তার উপরে একটা স্কয়ার আছে তার উপরে দেখো একটা স্কয়ার আছে এখন আসো এইটার ক্যালকুলেশন টু করে দিলে আমাদের কাজ শেষ 1 দিয়ে মাল্টিপ্লাই করলে যা আছে তাই আর বাদ দিয়ে দিলাম এটা কি হলো দেখো মাইনাস ওমেগা মাইনাস আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দাও এটা ভাঙাই দাও তাহলে ওমেগা স্কয়ার মাইনাস 2 ওমেগা আর প্লাস 1 দেখো ফর্মুলা a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা দিলাম এটা এখন আসো এখন এখান থেকে আমাদের টুকটাক ক্যালকুলেশন করতে হবে সে অনুযায়ী আমাদের ম্যাথগুলো করে ফেলতে হবে দেখো এখানে এরপরে দেখো বাবারা এখানে কি আসলো মাইনাস 2 ওমেগা এটা কত হচ্ছে ওমেগার পাওয়ার কিন্তু 4
এখন এখানে কাজ আমাদের এটা মাইনাস ওমেগা ওকে আই প্রেজেন্ট খেয়াল করো ওমেগা স্কয়ার আর এটা একটু ক্যালকুলেশন করে ফেলি দেখো 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 0 তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার মানে মাইনাস ওমেগা তাহলে এটা পরিবর্তে তোমার মাইনাস ওমেগা দিয়ে দেব তাহলে আবার সেকেন্ড ব্র্যাকেট একটু রাখি এটা পরিবর্তে তাহলে মাইনাস ওমেগা মাইনাস ওমেগা মাইনাস 2 ওমেগা যে স্টুডেন্ট একটু খেয়াল করো ওকে আমরা এটা এটা পরিবর্তে আমি মাইনাস ওমেগা দিয়ে দিছি তাহলে ওকে আমরা এটা পেলাম এখন ব্র্যাকেটটা উঠাবো তার আগে এখানে একটু কাজ করব একটু খেয়াল করো মাইনাস 2 ওমেগা এখন একটা জিনিস তোমরা খেয়াল করো ওমেগা 4 ওমেগা 4 এটাকে আমরা লিখতে পারি ওমেগা কিউব ইনটু কিন্তু 1 ইনটু ওমেগা তাহলে ওমেগা 4 ওমেগা কিউবের ভ্যালু কিন্তু 1 তাহলে ওমেগা থাকতেছে কিন্তু ওমেগা অর্থাৎ আমরা জানি ওমেগা কিউব ইকুয়ালস টু 1 আমি প্রুফ করে দেখাইছি আচ্ছা ওমেগা যদি 5 হতো তাহলে ওমেগা কিউব ওমেগা স্কয়ার হতো তাহলে এখানে ওমেগা স্কয়ার থেকে যেতে পারতাম অর্থাৎ ওমেগা কিউব 1 হয়ে যেত এইভাবে আমরা এক্সপেনশন করতে করতে যেতে পারতাম যদি সিক্স হতো তাহলে ওভাবে কাজ করতে পারতাম তাহলে ওমেগা 4 তার মানে একটা ওমেগা থাকতে সেখানে কারণ ওমেগা কিউব 1 আর এইটার অবস্থা কি দেখো মাইনাস ওমেগা আর এটা আছে কত মাইনাস 3 তাহলে প্লাস প্লাস 3 ওমেগা মাইনাস 3 ওমেগা মাইনাস মাল্টিপ্লাই 3 ওমেগা এখন আসো মাইনাস 2 ওমেগা স্কয়ার আর এখানে মাল্টিপ্লাই হচ্ছে কত 2 ওমেগা তাহলে মাইনাস 4 ওমেগা কিউব ওমেগা কিউব 1 তাহলে মাইনাস 4 ইনটু 1 সাইড নোট সেন্স ওমেগা কিউব ইকুয়ালস টু 1 এখানে একবার লিখতে তো ওমেগা কিউব সেন্স ওমেগা কিউব ইকুয়ালস টু 1 দ্যাট স্টুডেন্ট ইকুয়ালস টু মাইনাস 4 তাহলে आंसर পেলাম আমরা এটার आंसर কত পেলাম দেখো মাইনাস 4 आंसर পেয়েছি আমরা দেখো মাইনাস 4 ওকে দ্যাট স্টুডেন্ট এরপর আমরা পরের ম্যাথটা শুরু করব পরের ম্যাথগুলো করতে গেলে আমাদের কি আছে দেখো পরের ম্যাথগুলো যখন আমরা করব একটু খেয়াল রাখো ওকে পরের নেক্সট ম্যাথ 4 থ্রি কমপ্লিট করলাম 4 এখন x এর ভ্যালু ফাইন্ড আউট করতে বলছে ফাইন্ড দা ভ্যালু অফ x ফাইন্ড দা ভ্যালু অফ x চলো x এর ভ্যালু বের করতে হবে আমাদের কিভাবে বের করতে হবে একটু খেয়াল করো x এর ভ্যালু আমরা বের করতে যাচ্ছি এখন x এর ভ্যালু এখান থেকে বের করব একই ভাবে আমরা মাইনাস করব যখন 1 পাবো সাথে সাথে মাইনাস করব কোন নাম্বার ফাইন্ড দা ভ্যালু অফ x ইকুয়েশনের মত সলভ করতে হবে তাহলে ওকে 1x x স্কয়ার দ্যাট স্টুডেন্ট খেয়াল করো 1x x স্কয়ার 1 a স্কয়ার 1 a স্কয়ার 1 b b স্কয়ার ওকে ইকুয়ালস টু 0 আবার একটু দেখো যে 1 x x স্কয়ার 1 a a স্কয়ার 1 b b স্কয়ার ওকে এখন আসো এরপর আমরা এখান থেকে একটু দেখি যে তাহলে আমরা ওয়ার আমরা কিভাবে এটা ক্যালকুলেশন করব এখন মাইনাস করো তাহলে মাইনাস যদি করো তাহলে কত হয় দেখো 1 মাইনাস 1 দিস ইজ 0 অর্থাৎ কলাম 1 মাইনাস কলাম 2 0 এটা থেকে এটা মাইনাস করো x মাইনাস a এবার দেখো x স্কয়ার মাইনাস a স্কয়ার অর্থাৎ আমরা মাইনাস করতেছি কলাম 1 মাইনাস কলাম 2 দেখো মাইনাস করে দিলাম আবার এখান থেকে মাইনাস করব 0 আর a মাইনাস b দ্যাট স্টুডেন্ট আবার এটা স্কয়ার হয়ে যাচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার বাকি 1 b b স্কয়ার যা আছে তাই থাকতেছে আমাদের ইকুয়ালস টু 0 এখন দেখো আমরা কি করলাম কলাম 1 মাইনাস কলাম 2 কলাম 2 মাইনাস কলাম 3 তাহলে আমরা যা লিখেছি বাকিটা সেম থাকবে আমরা এখানে লিখব c1 ড্যাশ কি কর পেলাম c1 মাইনাস c2 এন্ড c2 ড্যাশ ইকুয়ালস টু c2 মাইনাস c3 একটু খেয়াল করো বাবারা যে দেখো এটা এটা প্রপার্টিস যে আমরা কলাম কলাম মাইনাস করতে পারি কলাম কলাম মাইনাস করতে পারি দেখো দুটো কলাম মাইনাস করছে দুটো কলাম মাইনাস করলাম এখন আমরা এই কলামকে ডিভাইড করব কত দিয়ে ডিভাইড করবে কলামকে a মাইনাস x মাইনাস a দিয়ে ডিভাইড করবে এখানে কিন্তু ফর্মুলা আছে a স্কয়ার b স্কয়ার ফর্মুলা আবার এটাকে ডিভাইড করতে হবে a স্কয়ার b স্কয়ার ফর্মুলা আছে a প্লাস b আর a মাইনাস b ডিভাইড করে দেবো আমরা কলামকে ডিভাইড করলে মাল্টিপ্লাই করতে হবে ওকে তাহলে এখন আসো আমরা ডিভাইড করলে মাল্টিপ্লাই করব তাহলে আমরা এটাকে ডিভাইড করতেছি তাহলে x মাইনাস a দিয়ে ডিভাইড করলাম মাল্টিপ্লাই করলাম আর এটাকে ডিভাইড করতেছি কত a মাইনাস b a মাইনাস b ডিভাইড করতেছি তাহলে ডিভাইড করলে এটা 0 কারণ এটা ডিভাইড করলে 0 কে তো যে কোনো নাম্বার ডিভাইড করা যায় এটা 1 হয়ে যায় এটা হয় কত x + a 0 এ ডিভাইড করলে 0 এটা ডিভাইড করলে 1
আর এটা ডিভাইড করলে a প্লাস মাইনাস যেহেতু চলে যাচ্ছে আর বাকি আছে 1b b স্কয়ার ডিয়ার স্টুডেন্ট 1b b স্কয়ার তাহলে আমরা কি করতে একটু अप्लाई করব আমরা c1 ড্যাশ নিউ কলাম 1 ড্যাশ কি করে পেলাম c1 কে x - a দিয়ে ডিভাইড করছি x - a দিয়ে ডিভাইড করছি দেখো আর এন্ড c2 ড্যাশ এটা কি করে পেলাম c2 কে আমরা a - b দিয়ে ডিভাইড করলাম অর্থাৎ c2 এর সবগুলো এলিমেন্টে আমরা এটা a - b দিয়ে ডিভাইড করছি দেখো ডিভাইড করলে মাল্টিপ্লাই হয় নিয়ম অনুযায়ী এটা হয়ে গেল এখন এটা 1 এর সাপেক্ষে এক্সপ্যানশন করব তাহলে এটা বাদ তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই কারণ এগুলো করলে তো 0 ওই যে পুরোটা কারণ 0 থাকে সব 0 হয়ে যায় এর জন্য আমাদের টার্গেট আছে বেশি সংখ্যক 0 বানাই আমাদের এক্সপ্যানশন করতে হবে ওকে তাহলে চলো আমরা এটা এক্সপ্যানশন করতেছি কিভাবে এক্সপ্যানশন করতেছি একটু দেখো যে আমরা যেভাবে এক্সপ্যানশন করতেছি এটা একটু খেয়াল করো তাহলে এখানে কত আসলো খেয়াল করো যে x - a আর a - b এখন 1 এর সাপেক্ষে এই যে 1 দিয়ে দিলাম এখন একবারে মাল্টিপ্লাই করে দাও এটার সাথে এটা মাল্টিপ্লাই অর্থাৎ a + b এইবার মাইনাস এটা মান মাল্টিপ্লাই করে মাইনাস তাহলে মাইনাস দুটো মাইনাস হয়ে গেল মাইনাস x - a ইকুয়ালস টু 0 ইয়া স্টুডেন্ট ইকুয়ালস টু 0 কিন্তু সবার সাথে ইকুয়ালস টু 0 ওকে আগেরটা তো কিন্তু ইকুয়ালস টু 0 ছিল ওকে তাহলে ইকুয়ালস টু 0 আমরা সলভ করতেছি ফাইন্ড দা ভ্যালু অফ x বলছে ফাইন্ড দা ভ্যালু অফ x তাহলে x - a আর a - b আর এখানে কত আসলো দেখো এখানে a কাটা গেল থাকলো b - x ইকুয়ালস টু 0 তাহলে এটা তো কনস্ট্যান্ট এটা ডিভাইড করে দিলাম বাদ তাহলে থাকলো x - a আর b - x আর এটা হয়ে গেল 0 / এত তাহলে 0 0 / দিস ইকুয়ালস টু 0 তাহলে এখন আসো এখান থেকে আমরা কি পাবো দেখো তাহলে আই দ্যাট তাহলে সলভ x - a ইকুয়ালস টু 0 আর b - x ইকুয়ালস টু 0 ডিয়ার স্টুডেন্ট তাহলে x ইকুয়ালস টু a এটাও x ইকুয়ালস টু b হয় তাহলে आंसर পেয়ে গেছি আমরা দেখো আমরা কত आंसर পেয়েছি x ইকুয়ালস টু a, b x এর দুইটা ভ্যালু পেয়েছি একটা সে a আর একটা পেয়েছি b চলো 5 নাম্বার ম্যাথটা করব চলো 5 নাম্বার ডিয়ার স্টুডেন্ট 5 নাম্বার ম্যাথের দিকে তাকাও 5 নাম্বার ম্যাথ কি আছে দেখো ওকে টুকটাক কাজ আমাদের ওকে ম্যাথ গুলো সুন্দর করে করতে হবে ওই যে x এর ভ্যালু বের করতে বলছে 5 নাম্বার ম্যাথে যাও 5 নাম্বার ম্যাথটার দিকে তাকাও এখানে কি আছে আমাদের আমরা যে কথাগুলো বলবো ওটাই প্রপার্টিস 1 2 3 এরপরে 4 5 6 4 5 6 x 8 9 এরপরে এখানে আসো যে এখন দেখো যে এটা ওকে 22 20 কত 3 26 26 20 30 30 4 5 6 4 5 6 x 8 9 x 8 9 এখন দেখো অর্থাৎ এটা আমাদের ডিটারমিন্যান্ট এটা আমাদের ডিটারমিন্যান্ট অর্থাৎ এটা 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 হলো এখন আসো আমরা মাইনাস করব এখন আমরা যদি এটাকে এই পাশে নিই এই পাশে সাইড চেঞ্জ করে দিলাম এটাকে এই পাশে নিলাম একটা লাইন গ্যাপ করে দিচ্ছি এটাকে এই পাশে নিলাম তাহলে এটা মাইনাস হয়ে যাবে ইকুয়ালস টু 0 হয়ে যাবে দেখো সেকেন্ড লাইন এটা লিখবে আর কে এটা লিখবে এখন যখন আমরা এই যে মাইনাস করব আমরা কিন্তু সবার সাথে সবাই মাইনাস করব না আমরা যে কোনো একটা রোর ভিতর মাইনাস করব অথবা যে কোনো একটা কলামের ভিতর মাইনাস করব সবার সাথে সবার মাইনাস করা যাবে না এটাই ডিটারমিন্যান্টের একটা প্রপার্টিজ অর্থাৎ যে কোনো একটা রো বা একটা কলামের ভিতর মাইনাস করতে হবে তাহলে আমরা ফার্স্ট কলাম মাইনাস করব আর কোনটা মাইনাস করা যাবে না একটা শুধু একটা রো অথবা একটা কলাম মাইনাস করতে হবে তাহলে আমরা এই ফার্স্ট কলাম মাইনাস করব আর বাকি সব সেম থাকবে তাহলে ওকে এটা একটা প্রপার্টিজ প্রপার্টিজ অফ ডিটারমিন্যান্ট ওকে রো রো মানে মাইনাস করতে হবে কলাম কলাম একটা ভিতর মাইনাস করতে হবে সবার ভিতর না তাহলে আমরা এটা প্রথমটা মাইনাস করতেছি তাহলে এটা থেকে এটা মাইনাস করো তাহলে কত হলো একবারে মাইনাস করে দাও মাইনাস 21 এবার এটা থেকে এটা মাইনাস করো মাইনাস 24 অর্থাৎ 2 মাইনাস এটা মাইনাস 27 কোটা কোটা মাইনাস করলাম বুঝতে পারছো এই যে ফার্স্ট কলাম আর এই কলাম মাইনাস করতেছি আমরা আর বাকি সব সেম থাকবে অর্থাৎ 21 1 minus 20, 2 minus 21, 2 minus 26, minus 24, 3 minus 30, minus 27. এর পর আসো। এবার আসছে 4, 5, 6, x, 8, 9, dear student, equals to 0. অর্থাৎ দেখছো আমরা একটা কলামের ভিতরে মাইনাস করছি আর কিছু মাইনাস করা যাবে না এখন কত দিয়ে ডিভাইড হয় এটা
মাইনাস 3 দিয়ে ডিভাইড হবে প্রত্যেকটাকে মাইনাস 3 দিয়ে ডিভাইড করা যায় ডিভাইড করলে সেটা মাইনাস 3 মাল্টিপ্লাই হয়ে যাবে তাহলে মাইনাস 3 মাল্টিপ্লাই করে দিলাম তাহলে ডিভাইড করো মাইনাস 3 দিয়ে তাহলে 7 যা স্টুডেন্ট 7 8 9 4 5 6 x 8 9 equals to 0 আমরা কত দিয়ে ডিভাইড করছি দেখো কলাম 1 ওকে c on dash আমি কি পেয়েছি আগে c on divided by minus 3 তাহলে যদি আমি minus 3 দিয়ে ডিভাইড করি তাহলে minus 3 মাল্টিপ্লাই করব দেখো প্রত্যেককে minus 3 দিয়ে ডিভাইড করছি এখন আসো এইবার আমরা ওই আগে সিস্টেমে যাব কলাম কলাম এখানে দুইটা ডিটারমিন্যান্ট ছিল এই সিস্টেম এটাই প্রপার্টিজ অর্থাৎ একটা একটা ভিতরে শুধু মাইনাস করা যাবে সবার ভিতরে মাইনাস হবে না ওকে এখন আসো এইবার আমরা কি করব এখন আমরা দেখো প্রপার্টিজ ইউজ করতেছি এই c1 এই c3 c1 c2 c3 এই c3 থেকে আমরা c1 টা মাইনাস করব c3 মাইনাস c1 এবং এখানে লিখব তাহলে হয় বাকি যা আছে তাই এই মাইনাস 3 ডিভাইড করতে হবে মাইনাস 3 ভ্যালু ডিভাইড করে চলে যায় বাদ দিয়ে দাও মাইনাস 3 মাইনাস 3 ডিভাইড বাই 0 তাহলে এখন আমরা মাইনাস 7 দেখো 7 8 9 থাক এবার 4 5 6 এটাও থাক শুধু আমরা এটা ভিতরে মাইনাস করতেছি তাহলে x মাইনাস 7 এবার 8 মাইনাস 8 0 এবার 9 মাইনাস 9 0 এখন দেখো আমরা কি করলাম সাইড নোট c3 ড্যাশ c3 ড্যাশ পেলাম আমরা c3 মাইনাস c1 দেখো c3 ড্যাশ আমরা কিভাবে পেয়েছি c3 মাইনাস c1 c3 মাইনাস c1 এখন আমরা এক্সপেনশন করব কারণ এই দেখো দুটো জিরো হয়ে গেছে তাহলে এই এই সাপেক্ষে এক্সপেনশন করব তাহলে এটা দিয়ে এক্সপেনশন শুরু হচ্ছে কারণ এই দিকে আমরা বলেছিলাম যে বিভিন্ন দিকে আমরা এক্সপেনশন করতে পারি তাহলে এটা বাদ শুধু এইগুলো মাল্টিপ্লাই হবে আচ্ছা তাহলে আর এটাকে প্রথমে লিখতে হবে x মাইনাস 7 এখন দেখো মাল্টিপ্লাই এটা 48 মাইনাস 45 জাস্ট টু ইকুয়ালস টু এটা 3 হয় 3 ডিভাইড করে 3 বাদ চলে গেল তাহলে x মাইনাস 7 ইকুয়ালস টু 0 তাহলে সো x ইকুয়ালস টু 7 রেডিয়াস স্টুডেন্ট অ্যানসার x ইকুয়ালস টু 7 অর্থাৎ দেখছো আর এক্সপেনশন দেখো আমরা এই দিকে এখন এক্সপেনশন করছি যেদিকে বেশি জিরো পাবো সেই দিক দিয়ে এক্সপেনশন করবো দুইটা জিরো পাইছি তাহলে এই দিকে যদি এক্সপেনশন করতে মাল্টিপ্লাই মাল্টিপ্লাই জিরো হয়ে যাবে শুধু একটা সাথে করতে হবে ওকে এবার আসো 6 নাম্বার ওকে 6 নাম্বার নাতে যাও স্টুডেন্ট 6 নাম্বার সেখানে দেখো কি আছে ওকে 6 নাম্বার না প্রবলেম নাম্বার 6 আমাদের কাজ আছে x এর ভ্যালু ফাইন্ড দা ভ্যালু অফ x আমরা এখন শুধু x এর ভ্যালু বের করতেছি আর কিছু না তাহলে abc 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 বা ওকে এখানে কি কি আছে 6 নম্বরে abc abc আছে না acb acb আবার